रोहिणी जा। दादा आचार्य एखाने এই যুদ্ধবন্দীদের মাঝে নানা দাদা দয়া করে ওনাকে আলাদা কারাগারে রাখো। কিন্তু কেন গাঙ্গেয়? আচার্য এখানে থাকতে পারবেন না কেন? এনারা তো কোনো পাপ করেননি, কোনো অন্যায় করেননি। এনারা নিজেদের দেশ রক্ষা করার জন্য যুদ্ধ করতে গিয়েছিলেন, সেটা গর্বের কাজ, সম্মানের কাজ। কিন্তু আচার্য, আচার্য যা করেছেন তা পাপ, ঘৃণ্য অপরাধ। চাবিটা দিন। ভেতরে যান আচার্য, এখন থেকে এটাই আপনার স্থান। কারাগারে প্রবেশ করুন আচার্য। আপনারা সকলে আমায় ক্ষমা করবেন, আজ রাতটা আপনাদের এই ঘৃণ্য অপরাধীর সঙ্গেই কাটাতে হবে। কিন্তু আমি কথা দিচ্ছি যে কাল সকালে আপনাদের সকলকে আমি মুক্তি দেব। দেব ললাট অক্ষের জয়। আপনি দেবদাসী মহলে ঢুকেছেন কেন? কি ভেবেছিলেন আপনারা?